জনাব মোহাম্মদ মকবুল হোসেন পাবনা তিন, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে মাননীয় ধর্মমন্ত্রী মহোদয়ের কাছে সদয় জানতে চাচ্ছি, বর্তমান অর্থ বছরে মসজিদ এবং মন্দিরের জন্য যে টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল 2,50,000 এবং 50,000 টাকা, মন্দিরের জন্য 50,000 টাকা আর মসজিদের জন্য 2,50,000 টাকা, উনি প্রত্যেকটি ফর্মে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, রাউডিং নাম্বার সমস্ত কিছু নিয়েছিলেন। আজকে জুন মাসের 5 তারিখ, অদ্যাবধি সেই টাকাটি ব্যাংকে পায় নাই। আমি গতকালকেও সবার কাছে জেনে এসেছি, আমি মন্ত্রী মহোদয়ের সাথে কয়েকদিন কথা বলেছি, উনি বলছেন যে না, টাকা চলে গেছে, টাকা চলে গেছে। আগে এই টাকাটা যেত ইওনোর কাছে, চেক যেত ইওনো, আমাদেরকে অবহিত করে মসজিদ অ্যাকাউন্টে জমার ব্যবস্থা করে দিত। এবার কোন কারচুপির মাধ্যমে আমার এলাকা সহ, আমার মনে হয় সারা বাংলাদেশে কোনো জায়গায় টাকা পায় নাই, কারণ আমার পাশে পাবনা বসে আছে, পাবনা সদর, সেও পায় নাই, বাগেরহাট পায় নাই। তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত বাস্তবায়নে আপনি দায়িত্বে আছেন, সেই দায়িত্ব আপনার অবহেলা হয়েছে, যার জন্য আজ পর্যন্ত আমরা এই মসজিদ মন্দিরে যারা আছে তাদের কাছে অবহেলিত হচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সম্মুখে আমি আপনাকে এটা অবহিত করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ যে অত্যন্ত যুক্তিসঙ্গত কথা উপস্থাপন করেছেন। আসলে বিষয়টা জানার দরকার, আপনি বলেছেন বিধায়, সে বিষয়টা আমি আপনাদেরকে অবহিত করতে পারছি। আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যখন হয়, তার আগে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বলেছেন নির্বাচন সামনে, তোমরা প্রত্যেকটা স্ব স্ব উপজেলার বা আমাদের মেম্বার অফ পার্লামেন্ট যারা আছেন তাদের এই টাকাটা তোমরা দিয়ে দাও। আমরা তখন দিয়ে দিয়েছি, যে কারণে এই মাঝখানে যে সময়টা, এই সময়টায় যারা গত ওই সময় নিয়েছেন তারা পাচ্ছেন, আর যারা অতীতে নেন নাই, যে এমপি নেন নাই, যার যেটা খালি আছে সেটা কিন্তু তারা নিয়ে গেছেন, এবার আমরা দিচ্ছি এখন। হ্যাঁ, দুই একটা পাওয়া নাও যেতে পারে, বিষয়টা হলো মানে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অর্থ মন্ত্রণালয় থেকে চিঠি এসেছে, সেই নির্দেশনার আলোকে আমরা অনলাইনে টাকাটা পাঠাচ্ছি। অনলাইনে টাকাটা পাঠাতে গিয়েই আপনার রাউটিং নাম্বার লিখেছে, ব্যাংকের নাম লিখেছে, ব্যাংকের নাম লিখতে হয়েছে, ব্যাংকের অ্যাকাউন্টের নাম লিখতে হয়েছে, এবং ইংলিশে ব্যাংকের অ্যাকাউন্টের যে নামটা আছে সেই নামটা অক্ষরে বোধহয় যা আছে ঠিক সেইভাবেই লিখতে হয়। আমার কাছে যতজন গেছেন তাদেরকে বুঝিয়ে দিয়েছি সেই কথাগুলো, এবং ওই লিখার মধ্যে ইংলিশে স্পেলিংয়ে যদি একটা অক্ষর ভুল হয় তাহলে অনলাইনে সেটা ঢুকবে না, এবং একটা ফুল স্টপের জন্য সেটা ভুল হতে পারে। অতএব যাদেরটা গেছে তাদেরটা সঠিক ছিল, গেছে, যাদেরটা যায় নাই কিছু না কিছু ত্রুটি অবশ্যই তার ভিতরে আছে, হয়তো বা এনআইডি কার্ড জমা দেয় নাই, হয়তো ব্যাংকের স্টেটমেন্ট জমা দেয় নাই, কোনো না কোনো কারণে হবে। আর যাদের দেওয়া আছে তাদেরকে আমি এখনও বলবো, অনুরোধ করবো যে আপনারা আসেন আমাদের কাছে, খোঁজ নেন, দেখেন কী কারণে যায় নাই, আমরা কিন্তু বের করে দিতে পারবো সেই জিনিসটা। না আসতো তো আমি হঠাৎ করে তো কাউকে বলতে পারবো না। আসলে আমাদের সমাজের জাতীয় সংসদ সদস্য যারা এখানে আছেন অনেকেই কিন্তু যান না, হঠাৎ দুই একজন যান, যাই হোক আমার কথা, দরকার পড়লে যাবেন, আমরা তার ব্যবস্থা নেব। আমি আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে চাই যে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যারা এমপি ছিলেন তারা তো নির্বাচনের খাতে সমস্ত টাকা দিয়ে শেষ করেছেন, অতএব এই অর্থ বছরে তাদেরকে দেওয়ার আমার আর কোনো সুযোগ আছে কি না আপনাদের বিবেচ্য বিষয়। আগামীতে আমি দেখেন গত এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই জায়গায় হাউজের ভিতরে সবার ডেস্কে ডেস্কে আমি কিন্তু সব কিছু পৌঁছে দিয়েছি, নির্দিষ্ট টাইম দিয়েছি, সেই টাইমের মধ্যে জমা দিয়েছি, আমরা কিন্তু পেমেন্ট করেছি সেগুলো। আপনাদের ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আপনারা বেঁচে থাকেন, অবশ্যই আগামী আমাদের যে বাজেট হচ্ছে বাজেটের পরে আমরা অগাস্ট মাসের শেষ থেকে শুরু করব, অগাস্ট সেপ্টেম্বর দুই মাসে ফর্ম দেব, এবং অক্টোবর নভেম্বর ডিসেম্বরে আমরা টাকা দিয়ে শেষ করব। কেন আমরা শেষ করবো এই কারণটা বলতে চাই, ডিসেম্বরের পরে হজের কাজে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হয়, এবং খুব সেন্সিটিভ বিষয় যে হজ অনেক সময় অনেক কিছু হয়, আমরা এই আগে থেকে প্রস্তুতি নেই বিধায় মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা পরামর্শে আমরা একটা কাজ করছি বিধায়, আজ পর্যন্ত কিন্তু ইনশাল্লাহ হজের ব্যাপারে কোনো রকম ত্রুটি বিচ্যুতি গত দুই বছর পান নাই, এবারও ইনশাল্লাহ পাবেন বলে আমি বিশ্বাস করি। তাই আমি বলবো আপনাদেরকে, আমরা এই আগামী বাজেটের পরে আমরা এই মা ইয়ের জুলাই অগাস্ট অগাস্ট মাসের শেষ সপ্তাহে
আপনাদের কাছে ফর্ম হিসাবে পৌঁছানোর চেষ্টা করবো বা সেপ্টেম্বর মাসে পৌঁছানোর চেষ্টা করবো। আমাদের অধিবেশনটা যখন হবে আর কি জুলাইয়ের পরে, সেই ফার্স্ট অধিবেশনে আমরা সেই কাজটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। অতএব আপনারা পাবেন এবং সেটা সুস্থ সুন্দরভাবেই পাবেন, যার যতটুকু প্রাপ্য এটা বুঝায় না দেওয়া পর্যন্ত আমি নিজেও তার তৃপ্তি পাবো না। আমার একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ স্বশ এলাকার এপি তারা যদি পায়, সে কারণে আমরা কিন্তু এই হাউসে কিন্তু আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই এই বিষয়টাকে আন্তরিকভাবে বোঝার চেষ্টা করবেন। এবং আপনি যে কথাটা বলেছেন আমি অত্যন্ত খুশি, কারণ আপনার মনের ভিতরে যে কথাটা ছিল সেই কথাটা আপনি কষ্ট পাচ্ছেন, এরকম আরও দুই চারজন কষ্ট পেতে পারেন। এই কথাটা বলার জন্য আমার একটা সুযোগ হয়েছে, আমি আপনাকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এই কথাটি বলার জন্য। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।